নো স্পন্সরশিপ, অনেক খুঁজলাম কেউ স্পন্সার করছে না ভিডিও, কিভাবে চলবে? সেড সামওয়ান ইজ কলিং ইউ। হ্যালো দাদা। হ্যাঁ বল। হ্যাঁ একটা মুরগি পেয়েছি, মুরগি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি পেয়েছি। কত দেবে বলছে? এমনি তো 250 টাকা বলছিল, আমি 230-এ রাজি করেছি, আসলে এখন দাম বেড়েছে তো। হে ভিউয়ার, দিস ইজ সেড 2020 নবজাতক একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তিনটি ধমাকেদার অ্যাপস। ফার্স্ট অ্যাপের নাম সেকেন্ড লাইন, সেকেন্ড অ্যাপের নাম মুভিজ টাইম। সেকেন্ড লাইন বেসিক্যালি এমন একটা অ্যাপ যে অ্যাপে আপনি আপনার নিজের এক্সট্রা একটা ফোন নাম্বার তৈরি করতে পারবেন উইদাউট কোনো সিম। সেই নাম্বার দিয়ে আপনি যে কোনো মেসেজের ওটিপি আনাতে পারেন বা ফেক হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারেন, যা কাজ করতে পারেন, ইভেন কাউকে কলও করতে পারেন, কিন্তু সেটি সীমিত কিছু কয়েন থাকে যেটা দিয়ে আপনি কল করতে পারবেন। আর যদি আপনি চান যে আনলিমিটেড ফ্রি কল উইদাউট আপনার নাম্বার না জানিয়ে, তাহলে আই বাটনে ভিডিওটি লিঙ্ক দিচ্ছি, আমার অলরেডি ভিডিও করা আছে, গিয়ে চেক করে নিন। সেকেন্ড অ্যাপ যেটা সেটা হচ্ছে মুভিজ টাইম। আমার সেকেন্ড ভিডিওতে টেলিগ্রাম সম্পর্কে বলেছিলাম আপনাদের, যেখানে আমরা যে কোনো ওয়েব সিরিজ বা মুভিজ ডাউনলোড করতে পারি। এটা বেসিক্যালি সেম, কিন্তু এখানে ডাউনলোড করব না, এখানে আমরা অনলাইন দেখতে পাবো। আর থার্ড যে অ্যাপটার কথা, সেই অ্যাপটার নাম হচ্ছে রিমোটার। বেসিক্যালি হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনার ফোনেও প্লাস আপনার পিসিতেও। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে মোবাইল ভার্সন এবং ডাউনলোড করতে হবে পিসি ভার্সন। তো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট নিউজ দিই। আপনারা হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না যে হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স এসছে, সেটা হচ্ছে কিউআর কোডের ফিচার। আপনারা আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে সেটিং বলে যে অপশানটা আছে, থ্রি ডটে ক্লিক করে সেটিং আসবে, সেই সেটিংয়ে ক্লিক করে আপনার ছবি, আপনার নাম তো দেখতে পাবেন, তার পাশে নতুন এখন দেখতে পাবেন কিউআর কোড। সেই কিউআর কোডে ক্লিক করলে, সেই কিউআর কোডের আইকনটাতে ক্লিক করলে ফার্স্টে দেখতে পাবেন আপনার কিউআর কোড। প্রথমে আপনি আপনার কিউআর কোড দিয়ে যে কেউ আপনার ওই কিউআর কোডটা স্ক্যান করলে ডাইরেক্ট তার নাম্বার, মানে সে আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে, এবং পাশে থাকবে কিউআর কোড স্ক্যানার, যেখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন অন্য কারো কিউআর কোড। তো যারা এখনও জানেন না, যারা দেখেননি, তারা একবার গিয়ে চেক করে নিন। তো শুরু করি আজকের ভিডিও। তো চলে এসেছি বেসিক্যালি আমরা আমাদের ফোনের স্ক্রিনে, ইন্টারনেট কানেকশন অন করে নেব। আর চলে যাব প্লে স্টোরে, যেখান থেকে ডাউনলোড করতে হবে সেকেন্ড লাইন। আমি লিঙ্ক যদিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে সেকেন্ড লাইন। চলে এসেছে সেকেন্ড লাইন। এখানে আপনাদের অবশ্যই ইনস্টল বলে অপশন থাকবে, তো আপনারা ইনস্টল বলে অপশনটাতে ক্লিক করবেন। আমার ওপেন দেখাচ্ছে, কারণ অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। ফার্স্ট ইন্টারফেস দেখাচ্ছে গেট স্টার্টেড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো সাইন আপ অথবা লগ ইন, আপনারা প্রথম ইউজ করবেন ওই জন্য আপনার সাইন আপ। মেল আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন অ্যাজ ইউজুয়াল, ক্লিক। পাসওয়ার্ড ভুল, ও হ্যাঁ ভুল দিয়েছিলাম তো প্রথমবার, চলো আরেকবার ট্রাই করি। এগুলো তো হাইড করে দেবো, যদি চলো চাপ। চলো লগ ইন হয়ে গেছে, সেট আপ করে নিই। সেট আপ অ্যালাউ, আপনার ফার্স্ট নাম লাস্ট নাম জেন্ডার যা তা দিয়ে কমপ্লিট করে নেবেন, এবং বুম তৈরি হয়েছে আপনাদের ডিজিটাল ফোন নাম্বার। কল করতে পারবেন না কেউ, যদিও ভয় নেই, ওটা আমার হাইড করার দরকার নেই, এগুলো নাম্বারে কল হয় না, শুধু মেসেজ। আপনি কল করতে পারবেন আর মেসেজ পাঠাতে পারবেন, রিটার্ন কল কেউ করতে পারবে না, এখানে মেসেজ পাঠাতে পারবেন। তো কেমন লাগলো,
এক্সিট। সো কেমন লাগলো আপনাদের প্রথম ভিডিও সেকেন্ড লাইন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখে নিই আমাদের তৃতীয় ভিডিও, তৃতীয় ট্রিক, মুভিজ টাইম। সো আবারও চলে এসেছি আমরা আমাদের ফোন স্ক্রিনে, ইন্টারনেট কানেকশন অন করব আর আমার ডিসক্রিপশন থেকে লিংক ডাউনলোড করে নিয়ে, মানে লিংক কপি করে নিয়ে, লিংক ডাউনলোড কী করে হয়, কপি করে নিয়ে ক্রোমে গিয়ে পেস্ট অ্যান্ড ক্লিক ক্লিক ক্লিক। আগে থেকে স্ক্রিন রেকর্ডের মধ্যে অন করবো না ভাবছি। যাই হোক, ডাউনলোড আমরা পেজে ঢুকে গেছি আর ডাউনলোড বলে অপশানটা দেখে মনে হচ্ছে আমার সাবস্ক্রাইবের মতো বাটন। ডাউনলোড অলরেডি করা আছে আমার, তাই আর করবো না, ক্যান্সেল। চলো অ্যাপ্লিকেশানটা ওপেন করি। অ্যাপ্লিকেশানের নাম মুভিজ টাইম। ওপেন করে ফেললাম আমরা অ্যাপ্লিকেশান। ওয়াও কুল, ইন্টারফেসটা কত সুন্দর, প্রেজেন্টেশনটা ভালো, গুড। সমস্ত নতুন নতুন সিনেমাগুলো আপনাদের সামনেই। হ্যাঁ, ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হলিউড, বলিউড, ওয়েব সিরিজ, লাইভ টিভি। ওকে, বলিউডে সব নতুন নতুন মুভিজ, লাভ আজকাল, পুরনোও আছে নতুনও আছে। আপনাদের পছন্দ মতো মুভিজ লাইভ স্ট্রিম করতে পারবেন এখান থেকে, ডাউনলোডের অপেক্ষা না করে। হ্যাঁ, প্রত্যেকটাই নতুন পুরনো মিশিয়ে নতুনই বেশি আছে দেখছি। নতুন পুরনো মিশিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করা ওয়েবসাইট, মানে অ্যাপ্লিকেশন। বলিউড তো দেখে নিলাম, এবার কিসে ক্লিক করবো, কি বলছে এটা, হলিউড। ওয়াও, ব্লেড, ভালো ভালো মুভিজ রয়েছে এখানে। ইন্টারফেসটাও কত সুন্দর। চলো ওয়েব সিরিজটা দেখি, ওয়েব সিরিজে ক্লিক করলাম তো। হ্যাঁ, বেতাল, পাতাল, গুড 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 গড। লাইভ টিভি আমি যদিও কিছু এখান থেকে দেখতে পাচ্ছি না, কারণ জানি না এইটা বাগ কি না অ্যাপ্লিকেশানের, যে মোবাইল ডেটা থেকে কিছু সার্ভ করা যাচ্ছে না। আপনারা একবার ওয়াইফাই কানেকশন থাকলে, বাড়িতে কারো ব্রডব্যান্ড থাকলে চেক করে নেবেন। সো কেমন লাগলো মুভিজ টাইম অ্যাপ্লিকেশান? আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশান দিয়ে একদম খুশি না, কারণ আমি আমার মোবাইল নেটওয়ার্কে অ্যাপ্লিকেশানটা ব্রাউজই করতে পারছি না, আমি কোনো সার্ফিংই করতে পারছি না, যে কোনো ওয়েব সিরিজ, যে কোনো মুভিজ আমি অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করতে পারছি না। জানি না আপনাদের ওয়াইফাই হতে পারে, যাদের কাছে বাড়িতে ওয়াইফাই আছে, ব্রডব্যান্ড আছে, তারা একবার চেক করে আমাকে কমেন্টে জানাবেন যে তাদের কাজ করছে কিনা। শুরু করি আমাদের তৃতীয় ভিডিও, মানে তৃতীয় ট্রিক। সো আবারও চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, ইন্টারনেট কানেকশন অন করব, আমার ভিডিওতে এসে ডিসক্রিপশন থেকে লিংকটা কপি করব, কপি করে চলে যাব প্লে স্টোর, গুগল ক্রোমে, ক্রোম থেকে মানে ক্রোমে গিয়ে লিংকে আমার লিংক পেস্ট করব, ডিসক্রিপশন থেকে নিয়ে যাওয়া লিংকটা পেস্ট করব, পেস্ট করে ক্লিক ইট, ইয়া, প্লে গেমস, প্লে ইউর গেমস এভরিওয়্যার, বেনিফিটস। হ্যাঁ, ইসকে লিয়ে তো আয়ে ইয়াহ পে, হাউ টু ইনস্টল অন ইউর পিসি, অন ইউর মোবাইল অর টিভি, কানেক্ট অ্যান্ড প্লে। আমার তো অ্যান্ড্রয়েড, আপনারা দেখে নিন আপনাদের কোন ডিভাইস কোথায় ইনস্টল করবেন, উইন্ডোজ নাকি আইওএস, যে কোনো একটা ফোনে ইনস্টল করবেন, অ্যান্ড্রয়েড অথবা আইওএস অথবা উইন্ডোজ। আর আপনাদের পিসিতে ইনস্টল করবেন, এখন শুধুমাত্র উইন্ডোজ পিসিতেই চলবে, কারণ ম্যাকের জন্য অ্যাভেলেবেল নেই আর লিনাক্সের জন্যও নেই। আচ্ছা শুন, তো এই ভিডিওটা এইটুকুই,
এটা সম্পর্কে আরও বেশি বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি এটার আরও বড় ভিডিও চান, মানে এটা পুরো ডিটেলস চান, তাহলে আমাকে নিচে কমেন্টে জানান অবশ্যই। আর বড় ভিডিও আমি বানাবো না এখন, কারণ লাস্ট টাইম বড় ভিডিও বানিয়ে দেখে নিয়েছি আপনারা কত ভিউ দেন, কতটা দেখেন, বুঝে গেছি। তো এখনকার মতো এই ভিডিওটা কুইট। সো কেমন লাগলো আজকে আপনাদের তিনটে ট্রিক, তিনটে অ্যাপ্লিকেশনের ট্রিক আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, তিনটে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ডাউনলোড লিঙ্ক না, মানে যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তার ইউআরএল আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নিন। আর রিমোটার যে অ্যাপ্লিকেশনটা লাস্টে আমি বললাম, সেই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনি যদি ডিটেলসে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান। আর আমার ভিডিও লাইক করতে ভুলবেন না, কমেন্ট তো করতে বলছি, আর শেয়ার করুন বন্ধুদের সাথে যত পারবেন শেয়ার করুন। এগুলো জানানো তথ্য, এগুলো চেপে রাখার তথ্য নয়, এগুলো জানানো তথ্য, আপনি নিজে জানুন, অন্যকে জানতে সাহায্য করুন। আর সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন আসেন আমার চ্যানেলে, আর সাথে নোটিফিকেশন বেলটা অল করে দিন। আমি পাবো না স্পন্সর।